হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই সপ্তম শ্রেণীর স্বাগত। আজকে আমি প্রবলেমটি সলভ করব মাইশা বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল বিশ টাকা দরে বলতে বুঝিয়েছে প্রতি মিটার বিশ টাকা সে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ব্যাটের হার হচ্ছে চার পার্সেন্ট সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি থেকে তাকে দোকানে তাকে কত টাকা ফেরত দেবেন মাইশার প্রতি মিটার কাপড়ের দাম হচ্ছে বিশ টাকা আমরা প্রথমে দেখি পনেরো মিটার কাপড় ক্রয় করতে তাকে কত খরচ করতে হবে মাইশার এক মিটার কাপড়ের মাইশার এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য বিশ টাকা যেহেতু সে পনেরো মিটার কাপড় ক্রয় করেছিল আমরা এখন বের করব যে পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য কত বিশ এবং পনেরো গুণ করলে হয় তিন টাকা অর্থাৎ মাইশার পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য ছিল তিনশত টাকা আবার বলা হয়েছে যে ভেটের হার চার টাকা ভ্যাটের হার চার টাকা হচ্ছে একশো টাকায় তাকে চার টাকা হারে ভেট দিতে হয়েছে আমরা এখন দেখবো সে তিনশো টাকায় কত ভেট দেয় একশো টাকায় ভেট চার টাকা সুতরাং এক টাকায় ভেট দিতে হবে চার ভাগ একশো টাকা আমরা বের করব তিনশো টাকায় তাকে কত ভেট দিতে হবে তিনশোকে একশো দিয়ে ভাগ করলে হয় তিন তিন এবং চারে গুণ করলে হয় বারো টাকা অর্থাৎ তাকে তিনশো টাকার সাথে বারো টাকা ব্যাট দিতে হবে অর্থাৎ তাকে বিশ তাকে পনেরো মিটার কাপড়ের জন্য মূল্য পরিশোধ করতে হবে হবে তিনশো যোগ বারো বা তিনশো বারো টাকা এখানে বলা হয়েছে যে সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে তাকে ফিতা বাবদ পরিশোধ করতে হবে তিনশো বারো টাকা সেই যেহেতু দোকানিকে পাঁচশো টাকা নোট দেবে দোকানি তিনশো বারো টাকা রেখে তাকে বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে আমরা এখন বের করব দোকানি তাকে ফেরত কত টাকা দেবেন সে দোকানেকে দিয়েছে পাঁচশো টাকা তার ফিতার মূল্য বাবদ ক্রয় করতে হবে ব্যাটসহ তিনশো বারো টাকা পাঁচশো থেকে তিনশো টাকা যদি বিয়োগ করি হয় একশো আটাশি টাকা অর্থাৎ মাইশা পনেরো মিটার লাল ফিতা বিশ টাকা দরে কিনে ব্যাটের হার চার পার্সেন্ট পরিশোধ করে দোকানেকে পাঁচশো টাকা নোট দিলে দোকানে তাকে একশো টাকা ফেরত দিবেন এটি হচ্ছে আমাদের প্রদত্ত প্রবলেমের উত্তর ধন্যবাদ সবাইকে